দেশ বিদেশের অগণিত দর্শক যারা আপনারা আমাদের এই ভিডিওটি দেখছেন, তাদের সবাইকে কৃষির আলো চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা। আজকে আমরা এসেছি পাবনা জেলার অন্তর্গত সুজানগর উপজেলার বিলগাজনার বস্তাল গ্রামে। এখানে নীরবে নিভৃতেই গড়ে উঠেছে অসংখ্য হাঁসের খামার, যা এই অঞ্চলের অর্থনীতি সহ এদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। এরকমই একজন খামারি, আসসালামু আলাইকুম, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ইমরান হোসেন। আচ্ছা ইমরান ভাই, আমি প্রথমেই আপনার কাছে জানতে চাই, এত পেশা রেখে আপনি কেন হাঁসের খামার গড়ে তুললেন? ভাই, আমাদের এই পেশা, আমার বাপ ধরেন যে আগে ব্যবসা করেছে, হাঁসের ব্যবসা। আমরা যে সময় ছোট, যে সময় আমাদের বয়স ধরেন যে 12 থেকে 13 বছর, সে সময় আমার বাপ ধরেন যে এই পেশা করে। কিছু ধরেন যে আমার বাপ আমার বুদ্ধির পর ধরেন যে সময় 15-16 বছর বয়স, সে সময় আমার আব্বা একবার ফার্ম করে। সেই ফার্মে ধরেন যে আমার ভাই যে বিদেশ গেছিলো, বিদেশ থেকে এসেছে, সেও ফার্মের ব্যবসা করতে চাচ্ছে। এখন বলছে যে ভাই তুমি এক মাস দেরি করে তুমি ফার্মের ব্যবসা শুরু করা। বললো যে ভাই তোমার সাথে তাহলে এই কথাই থাকলো, পরে আমরা ব্যবসা এক মাস বাদে তোমার সাথে ব্যবসা করবো। আমি ধরেন যে আজ থেকে ধরেন যে 10-15 দিন আগে আসকনি কিনছি হলো এই সব থেকে, এই যে আপনার মধুপুর থেকে আশ কিনছি ভাই, আশ কিনে নিয়ে আসি। ইন্টারেস্ট ভাই, ইন্টারেস্ট ভালোই পাই। হ্যাঁ, আসলে আপনি কেন হাঁসের খামার ঘুরে তুলেছেন সে সম্পর্কে আমরা জানতে পারলাম, কীভাবে আপনি এই হাঁসের খামার গড়ে তুললেন? ভাই ধরেন যে আমরা গরিব মানুষ, ধরেন যে এক জায়গাতে টাকা উঠিয়ে ধরেন যে এই হাঁসটা কিনেছি আমরা, সেদিনে ধরেন যে এই হাঁসটার ধরেন যে পরিচালনা আমি করি, আর আমাদের যা জন রাখছি তারা ধরেন যে খাওয়া মাই করে, আর আমি ওষুধ পানি যা লাগে তাই দিই। তাহলে সরকার থেকে আপনারা কোনো ঋণ সুবিধা পাচ্ছেন না? ফার্মের শুরুতে আপনার হাঁসের সংখ্যা ছিল কত, এখন আছে কত? আমার হাঁস ছিল 100 হাঁস ছিল, এখন ধরেন যে 700 হাঁস আছে। 700 হাঁস আছে। তাহলে এই হাঁস ছোট থেকে বড় পর্যন্ত, অর্থাৎ উৎপাদন ডিম উৎপাদন পর্যন্ত আসতে, এই হাঁসের আপনারা মূল প্রতিবন্ধকতা অথবা রোগ ব্যাধি সম্পর্কে বলবেন। ভাই রোগ ব্যাধি ধরেন যে সময় ধরেন যে এই হাঁসের তিন বাচ্চা ডানা লাগে, সেই সময় যে এই হাঁসটা নিয়ে আসি, ধরেন যে এই কারেন্টের হিট আছে না, কারেন্টের হিট দিতে হয়, ধরেন যে এক মাস ভরে হিট দিতে হয়, আর ধরেন যে ফিড খাওয়ানো হয়, এমনি তার যে গমেরি আছে সেটা খাওয়ানো লাগে। যেই ধরেন যে 22 দিন বাচ্চার বয়স হয়ে যায় সেই সময় ভ্যাকসিন দেওয়া লাগে। ভ্যাকসিনটা হাঁসের জন্য উপকার, ধরেন যে ভ্যাকসিনটা এবং ডাক পেলে এই সব জিনিস দিতে দেওয়া হয়, আর এই যে রেমামাইসিন, ওই যে এই ট্যাবলেটগুলো দিলে পরে ধরেন যে হাঁসটা ধরেন যে দূরত্ব ধরেন যে ফেঁকে ওঠে, খাওয়ালে পরে ধরেন যে সেন্তি ধরেন যে হাঁসটার শরীর ভালো হয়, আর ধরেন যে এই হাঁসটার বয়স 4 থেকে 4.5 মাস হলে পরে ধরেন যে হাঁসটার ডিম পাড়া। একটা হাঁস কতদিন ডিম পারে? একটা হাঁস ধরেন যে না বাসি থাকলে পরে ধরেন যে বহুত ডিম পারে। একটা এই হাঁসগুনে একটা না ধরেন যে আপনার 3 মাস ডিম পারবে, 3 থেকে 4 মাস ডিম পারবে। 3 থেকে 4 মাস ডিম পারবে, এবং বেঁচে থাকলে হয়তো 2 থেকে 2.5 বছর এরা ডিম দেবে আমরা জানি। তো এদেরকে কি খাওয়াচ্ছেন? এ ধরেন যে আমাদের বিলে শামুক আছে, শ্যাওলা আছে, সেইগুলো চা খাচ্ছে, আর এমনি হালকা তুলা ধান খাওয়াচ্ছে। এখন ধানের সময় ধান খাওয়াচ্ছেন, ধান ছাড়াও কি অন্য কিছু এদেরকে এদেরকে খাওয়ানো হয়? হ্যাঁ, ধরেন যে ধান থেকে ধরেন যে গমের খুদ আছে একটা, ফিড বলে, এই যে মেলের যে আছে না, ওইটা খাওয়ায়, 50 কেজির বস্তা ওটা খাওয়াই লাগে, ওটা খাওয়ালে দূরত্ব ধরেন যে ডিম আসে হাঁসের। আচ্ছা, 700 হাঁস কি একসাথে ডিম পারে? 700 হাঁস ডিম পারে, যদি আল্লাহ ভালো রাখে। 700 ডিম পারে না, ধরেন 650টি ডিম পারে। তার মানে ডিম যখন শুরু হয় তখন প্রায় হাঁসই আপনাদেরকে ডিম দেয়। তাই 700 হাঁস থেকে আপনি মাসিক কত টাকা ইনকাম করেন? মাসে ধরেন যে খরচ মরচ বাদে তাও ধরেন যে 700 হাঁসে 1.5 লাখ টাকা, 1 লাখ টাকা হয়।
1 থেকে 1.5 লাখ টাকা প্রতি মাসে আপনারা আয় করছেন, চমৎকার।